আপনার পছন্দের যে কোনো ছবি অথবা লোগো টি শার্টে প্রিন্ট। হ্যাঁ, যেমনটা আমার এই টি শার্টে দেখতে পাচ্ছেন। আজ এই ভিডিওতে দেখাবো কিভাবে আমি আমার ইউটিউব চ্যানেল লোগো এই টি শার্টে প্রিন্ট করেছি। হে বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি আইটি ইনফরমেশান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করুন সবার আগে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অ্যাডোব ফটোশপে একটি এ4 সাইজ নিউ পেজ সিলেক্ট করলাম। এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি, যেটি ওই এ4 সাইজ পেজে আমি প্রিন্ট আউট করব। তো দেখতে পাচ্ছেন এটি আমার ইউটিউব চ্যানেল লোগো। এটি এবার এ4 সাইজ পেজের ওপর আমি যেই সাইজ প্রিন্ট আউট বের করব সেই সাইজ করে নেব। এবং এই লোগোটি আমাকে প্রিন্ট আউট করার সময় খেয়াল রাখতে হবে মেরর ইমেজ বের করার জন্য। তো মেরর ইমেজ বের করার জন্য রোটেট ক্যানভাস এবং হরাইজন্টাল ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ইমেজটি মেরর ইমেজ হয়ে গেছে। তো এবার আমি প্রিন্ট আউট বের করব। প্রিন্ট আউট করার জন্য আমি ইপসনের L805 প্রিন্টারটি এখান থেকে ব্যবহার করছি। তো কোয়ালিটিটা এখানে আমি হাই করে নিচ্ছি এবং পেপার টাইপটা ইপসন ম্যাট পেপার। দেখতে পাচ্ছেন প্রিন্ট আউট বেরোচ্ছে এবং যে পেজে প্রিন্ট আউট বেরোচ্ছে এটি কিন্তু সাপ্লিমেশন পেজ। এবার আমি লোগোটি অংশটা রেখে বাদ বাকি অংশটা বাদ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন শুধু লোগো অংশটি আমি রেখেছি। এবার এই টি শার্টটির ওপর আমি প্রিন্ট করব এই পজিশনে। একটি মোটা টাইপের একটি পেজ নিলাম। এবার এই সাপ্লিমেশন মেশিনের ওপর আমি টি শার্টটি ঠিক সাইজ মতো বসাবো। তো এইভাবে আপনি আপনার টি শার্টটি ঠিক সাইজ মতো বসে নেবেন। এবার এই মোটা কাগজটি আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে প্রিন্ট কোয়ালিটি ভালো পাওয়া যায়। এবার লোগোটি আমি যেখানে প্রিন্ট করব সেইখানে পজিশন মতো বসিয়ে দেব। এবার আমি টাইম এবং হিটটা এখানে অ্যাডজাস্ট করব। আমি 350 টেম্পারেচার এবং টাইমটা 80 সেকেন্ড করে দিচ্ছি। এবার হিট হয়ে যাওয়ার পর মেশিনটি আওয়াজ করবে। দেখুন হিট হয়ে এসছে। এবার টাইমটা কমা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন টাইমটা পরপর কমতে কমতে 0-তে আসবে এবং 0-তে এলেই আমরা টি শার্টটি বের করে নেব মেশিনটি অফ করে। এবার মেশিনটি অফ করে আমরা টি শার্টটি বের করব। সাবধানে বের করবেন কারণ টি শার্টটি হিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেজটি থেকে কেমনভাবে ইঙ্কটা ট্রান্সফার হয়েছে। আপনি এইভাবেই আপনার যে কোনো টি শার্টের ওপর যে কোনো ছবি প্রিন্ট করাতে পারবেন। এবং কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন কতটা বেটার কোয়ালিটি হয়েছে। যে কোনো প্রিন্ট সম্পর্কিত ইনফরমেশনের জন্য কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।